guys, welcome to the third episode of 4 Photographers Shooting 1 Model Challenge. So, আজকে হচ্ছে গিয়ে আমরা ঢাকা জমুনা ফিউচার পার্কে আসি. Unfortunately, আজকে আমাদের সাথে নাহিন নাই. নাহিন আজকে সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে. বাট আজকে আমাদের সাথে হচ্ছে গিয়ে মেট্রো ওয়েডিং এর আরেকজন ফটোগ্রাফার আছে, স্টার ফটোগ্রাফার শিহাব. আর আজকে আমাদের মডেল, সেও একজন সুপারস্টার. আপনারা হয়তো তাকে ইউটিউবে দেখে থাকতে পারেন এবং তার ভয়েসটা আপনারা অবশ্যই চেনেন. সে হচ্ছে গিয়ে রেডিও স্বাধীনের মিক্সারকে ডানা. সো আজকে হচ্ছে Episode-3. সো আজকে আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাম্বিয়েন্ট লাইটটা ইউজ করতেছি এবং হচ্ছে গিয়ে চারটা ডিফারেন্ট লোকেশন ইউজ করবো. তো আজকে আমার প্ল্যান হচ্ছে 85 নিয়ে আসি আর আমার অ্যাজ ওল ইয়ার 3300. তো এটা দিয়ে আমার প্ল্যান হচ্ছে ব্যাকগ্রাউন্ড সব ব্ল্যাক করে তারপরে একটু লাইটের মাঝখানে একটু শ্যাডোতে একটু ছবি তোলা, তারপর বাকিটা পোস্ট করে এডিট করা. তো ফটো সেশন শেষ, আমরা এখানে ছবি তুললাম শ্যাডোতে আর 5 মিনিটের মাঝখানে ওনারা চিলা চিলে লাগাই দিচ্ছে যে টাইম শেষ. তো আমার একটু র্যাপ আপ করা লাগছে দ্রুত. আর কি করা লাগছে, আমার যেহেতু ম্যানুয়াল ফোকাস লেন্স, তো কিছু ছবিতে আমার ফোকাস কিছু ছিল, তো এগুলো বাসায় গিয়ে আবার পোস্ট প্রসেসিং এডিট করতে হবে. আই হোপ দ্যাটস অল. হ্যালো, প্ল্যান আপাতত হচ্ছে এখানে রিফ্লেকশন ইউজ করবো. সুন্দর রিফ্লেকশন আছে, তো দেখা যাক কত কি ইউজ করতে পারি. আর বেসিক্যালি আমার প্ল্যান হচ্ছে এখানে যেহেতু বায়ামার কোল্ডের একটা কম্বিনেশন করতে পারবো, তো টোন নিয়ে খেলার ইচ্ছা আছে. আর বডি ইউজ করবো 7-8-2 85 1.8, গরিব মানুষ. দ্যাটস অল ফর নাও, শুরু দিই. যেহেতু টোন নিয়ে খেলার প্ল্যান, দেখি কত দূর খেলা যায়, বাকিটা পোস্টে. ভাই আহসান বিফাত, একে কাক, অনেকদিন ধরে এরকম মনে হয় থার্ড এপিসোড. তো এবার আমাদের সাথে আছেন কামরুন নেহার. আমরা যাকে এবার মিস করতেছি, যাকে এবার পুরো ভিডিওতে দেখেন নাই, নাইন সরকার আপু, উনি চুপ পাইতেছেন. কারণ কি? কারণ উনি অসুস্থ. ঠিক আছে, নেক্সট এপিসোডে ওনার সাথে দেখা হবে ইনশাল্লাহ. আর এবার আমি ইউজ করছি ক্যানন 5D Mark III প্লাস 50mm 1.4. তো মেনলি এবারের প্ল্যান হচ্ছে তিনটা ছবি তোলা লাগতো, একটা এনভায়রনমেন্টাল পোর্ট্রেট, একটা ফুল বডি শট আর একটা একটু ক্লোজ আপ. তো ওটাই ট্রাই করছি. সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের মডেল নিজে, ঠিক আছে, কারণ খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে উনি পোস্ট দিয়েছেন. তো এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল. হোপফুলি এটা পোস্ট করে দিয়ে পর ছবিটা ভালো হয়ে যাবে. থ্যাংক ইউ. তো আমার প্ল্যান হচ্ছে কি যে এই লম্বা অ্যালিভেটার মাঝখানে মডেলকে বসায় হচ্ছে কিছু কিছু ছবি নেব. আর ওই পাশে রেলিংয়ের ওখানে হয়তো বা শ্যালো টাইপ ফিল্ডে কিছু নিতে পারি এবং এখানে রিফ্লেকশনটা খুব সুন্দর আছে, লাইটটাও খুব সুন্দর আছে. তো এখানে কিছু শর্টের ইচ্ছা আছে. শুটিং হচ্ছে 70 mm 50mm 1.8 মিটার হচ্ছে গিয়ে স্পটে আছে. সো লেটস সি হোয়াট হ্যাপেন্স. উইশ মি লাক. আমার সবসময় তো মোবাইলে ছবি তোলা হয়, এখন এতগুলো ক্যামেরাম্যান, এতগুলো ক্যামেরা. না, ওয়াট আ ফটোগ্রাফার. সো জানা, হাউ গুড ইউ আর ফিলিং? সো বেসিক্যালি সবসময় মোবাইলে ছবি তোলা হয়, তো আজকে অনেকগুলো ফটোগ্রাফার, অনেক বড় বড় ক্যামেরা, যদি আমি ক্যামেরার নামগুলো বুঝি না, 70, 60, 70, 50, something, something. 5D, 5D. হ্যাঁ, আচ্ছা 5D, 6D. সো অনেক ভালো লাগলো, কখনো শুয়ে ছবি তুলতে হয়েছে, কখনো বসে ছবি তুলতে হয়েছে. ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স. সো আমাদের আজকে শুটিং শেষ. তো আপনাদের যদি এই ছবিগুলো ভালো লেগে থাকে, ভিডিওতে
লাইক দিয়ে ভরে দেন, স্ম্যাশ দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। নেক্সট এপিসোড আবার দেখা হবে অন্য কোনো একটা লোকেশনে, অন্য কোনো একটা মডেলের সাথে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, ভালো থাকবেন।